हेलो क्लास सिक्स आमरा आगेर भिडियोते वाक्य कटी अंश सेटी जेनेछिलाम। ए भिडियोते आमरा उद्देश्य विधेय किभाबे करब सेटा शिखब। देखो वाक्येर दुटी अंश उद्देश्य आर विधेय, किन्तु अनेक समय आमरा जेमन बोलछि जे वाक्येर उद्देश्य अर्थात वाक्य कार सम्पर्के बला हच्छे से हलो उद्देश्य, आर जार सम्पर्के बला हच्छे आर जार तार सम्पर्के जा जा बला हच्छे से हलो विधेय। तो अनेक समय हय उद्देश्यटा किन्तु अनेक बड़ो थाके आबार विधेय छोट हो जाए। এটা কেন হয় তার কারণ ভাবো, আমি একটা এরকম বাক্য বললাম যে বর্ষার জলে ভেজা ময়ূরেরা পেখম তুলে নাচছে। তো এখানে কার সম্পর্কে বলা হয়েছে? তোমরা বলবে ময়ূরদের সম্পর্কে বলা হয়েছে। তাহলে উদ্দেশ্যকে ময়ূররা বর্ষার জলে পেখম তুলে নাচছে, এটা কি বাক্য হলো? হলো না কিন্তু। কারণ কি? তার কারণ বর্ষার জলে ভেজা ময়ূররা আমরা বাক্যটাতে বলেছিলাম, অর্থাৎ শুধু ময়ূররা কিন্তু এখানে উদ্দেশ্য নয়। ময়ূররা কিরকম ছিল? বর্ষার জলে ভেজা ছিল। তাহলে ময়ূর পুরো উদ্দেশ্যটাই কিন্তু বলা হচ্ছে বৃষ্টির জলে ভেজা ময়ূররা পেখম তুলে নাচছে। অর্থাৎ উদ্দেশ্য কিন্তু এখানে অনেক বড়, অর্থাৎ উদ্দেশ্য সম্প্রসারক, অর্থাৎ উদ্দেশ্যটা অনেক বড়। ময়ূর শুধু কিন্তু এখানে উদ্দেশ্য নয়, এরকম অনেক ট্রিক্স কিন্তু থাকে, সুতরাং তোমাদের সেগুলো মাথায় রাখতে হবে। আমরা আরেকটি রকম করি, ভাবো আমরা এমন একটি বাক্য বললাম যে বাক্যে হয়তো কর্তার কথাই বলা হয়নি, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে হয়তো উচ্চ আছে, অর্থাৎ তাকে হয়তো বলা হয়নি, তার নামটাই বলা হয়নি। যেমন আমরা অনেক সময় এরকম বলি, ভাবো বাড়িতে কোনো গেস্ট এসছে, আমরা বলি ঘরে আসুন, অর্থাৎ ঘরে আসুন বলতে ঘর এখানে উদ্দেশ্য, আসুন বিধেয়, এরকম কিন্তু নয়। তার কারণ ঘরে আসুন পুরোটাই বিধেয়। কাকে বলছি আমরা? অর্থাৎ যিনি এসেছেন তাকে বলছি আমরা, তখন বললাম না, উচ্চ রাখলাম আপনি ঘরে আসুন বা আপনারা ঘরে আসুন, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছেন আপনি বা আপনারা। আমাদের কিন্তু এখানে ক্রিয়াপদ দেখে বুঝতে হবে এখানে কোন সর্বনাম পদ বসবে। ঘরে এসো যদি আমি বলি তাহলে নিশ্চয়ই বলবো না আপনি বা আপনারা ঘরে এসো, অর্থাৎ আমরা তখন বলবো ঘরে এসো মানে তুমি বা তোমরা ঘরে এসো, অর্থাৎ উদ্দেশ্য সেখানে হবে তুমি বা তোমরা, অর্থাৎ এখানে উচ্চ আছে উদ্দেশ্য। এটা তোমরা কিন্তু ক্লাস ফাইভেও শিখে এসেছো যে উদ্দেশ্য অনেক সময় উচ্চ থাকে, অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে তার নামটা বা তাকে যে সম্বোধন আমরা করছি সেটা হয়তো উচ্চারণ করা হলো না, এরকম বাক্যও কিন্তু হয়। সেক্ষেত্রে উদ্দেশ্য উচ্চ থাকে এবং বিধেয়টা পুরো সেন্টেন্স যেটা পাচ্ছ সেটাই হয়তো বিধেয়। তাহলে আমরা সেরকম কতগুলো সেন্টেন্স এখানে করে দেখে নেব যে কীভাবে আমরা এটা উদ্দেশ্য আর বিধেয় ভাগ করব। আমাদের যখন পরীক্ষায় বা এক্সারসাইজে করতে হবে তখন আমরা একটা চার্ট করব বা কলম করব, একটা একটা একদিকে লিখবো উদ্দেশ্য আর একদিকে লিখবো বিধেয়। দেখো আমি যেভাবে এখানে লিখে রেখেছি উদ্দেশ্য আর বিধেয়, এখানে জায়গা নেই বলে আমি ছোট করে দিয়েছি। এখানে আমি যেটা উদ্দেশ্য হবে সেটাকে গোল করে দেবো, বাকি অংশ বিধেয় অংশটাকে আমরা আন্ডারলাইন করব। দেখো প্রথম সেন্টেন্স আছে, বলা হয়েছে আমার বাবা দিল্লি যাবেন, অর্থাৎ এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? শুধু কিন্তু বাবা সম্পর্কে বলা হচ্ছে না, যে কারোর বাবা কিন্তু নয়, আমার বাবা। অর্থাৎ এখানে উদ্দেশ্যকে কার সম্পর্কে বলা হচ্ছে? আমার বাবা সম্পর্কে বলা হচ্ছে। এখানে উদ্দেশ্য কিন্তু শুধু বাবা নয়, উদ্দেশ্য হলেন আমার বাবা। তাহলে এখানে উদ্দেশ্যকে আমার বাবা হলেন উদ্দেশ্য, আর তিনি কোথায় যাবেন? দিল্লি যাবেন, এটা হলো বিধেয়। তাহলে আমরা এখানে লিখব উদ্দেশ্যতে কি? আমার বাবা। উদ্দেশ্য হবে আমার বাবা আর বিধেয় হবে দিল্লি যাবে। এখানে কিন্তু কখনোই শুধু বাবা হবে না, কারণ তিনি আমার বাবা। আচ্ছা তারপরেরটাই দেখো, আমাদের সেই রয়েছে ঘরে আসুন। ঘরে আসুন কাউকে কিন্তু উদ্দেশ্য করে বলা হচ্ছে, অর্থাৎ তিনি উচ্চ আছেন। এখানে ঘরে আসুন পুরোটাই হচ্ছে বিধেয়, ঘরে আসুন পুরোটাই বিধেয়। আমরা আসুন সর্বনাম, তাকে বলি আপনি বা আপনারা দিয়ে। তাহলে আমরা এখানে কি লিখব? আপনি ব্র্যাকেটে উচ্চ, হর্ষ ক্ষয় জফলা উচ্চ, এখানে লিখব ঘরে আসুন হচ্ছে বিধেয়। তাহলে আপনি ঘরে আসুন, তোমরা এখানে আপনারাও লিখতে পারো স্ল্যাশ দিয়ে। তারপরেরটা দেখো, আমরা যেরকম বলছিলাম ময়ূরের কথা সেরকমই বৃষ্টির জলে সিক্ত পাখিরা দানা মেলে উঠছে। এখানে কার সম্পর্কে আমরা প্রশ্ন করব? ক্রিয়াকে। কে দানা মেলে উঠছে? শুধু পাখিরা নয়, পাখিরা কি? বৃষ্টির জলে সিক্ত, সিক্ত মানে ভেজা,
অর্থাৎ পাখিরা কিন্তু বৃষ্টির জলে ভেজা। তো সুতরাং শুধু পাখিরা কিন্তু এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য সম্প্রসারণ ঘটেছে এখানে। তাহলে এখানে হচ্ছে বৃষ্টির জলে সিক্ত পাখিরা পুরোটা উদ্দেশ্য, আর ডানা মেলে উঠছে হলো বিধেয়। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানে শুধু পাখিদের বলা হয়নি, পাখিরা কিরকম বৃষ্টির জলে ভেজা, পাখিটা বৃষ্টির জলে সিক্ত হয়ে রয়েছে। তাহলে শুধু পাখিরা বললে হবে না, যে পাখিরা উদ্দেশ্য আর বৃষ্টির জলে সিক্ত ডানা মেলে উঠছে সেটা বিধেয়, সেরকম কিন্তু হয় না। তাহলে কিন্তু বাক্যটার মানে দাঁড়ালো না। অর্থাৎ পাখিরা কেমন, পাখিরা হচ্ছে বৃষ্টির জলে সিক্ত, তাই এটা হলো উদ্দেশ্য, আর বিধেয় হলো ডানা মেলে উঠছে। পরের সেন্টেন্স, জল দাও। দাও আমরা কখন বলি? তুমি বা তোমরাদের। অর্থাৎ এখানে উদ্দেশ্য উচ্ছেও আছে, এখানে জল দাও, জল দাওটা পুরোটা বিধেয়, আর তুমি বা তোমরা হলো উচ্চ উদ্দেশ্য। তাহলে তুমি উচ্চ আর বিধেয় হলো জল দাও। পরেরটা দেখো, করিমপুরের কৃষকরা বড় দরিদ্র। কাদের সম্পর্কে বলা হচ্ছে? তোমরা লিখে দিলে কৃষকরা, তা কিন্তু নয়। কেন তা নয়? তার কারণ যে কোনো কৃষকদের সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে করিমপুরের কৃষকদের। অর্থাৎ উদ্দেশ্য এখানে করিমপুরের কৃষকরা, কোনো একটা জায়গাকে মেনশন করে দেওয়া হয়েছে, সমস্ত কৃষকদের বলা হয়নি। তাই জন্য এখানে উদ্দেশ্য কারা, কাদের কথা বলা হয়েছে? করিমপুরের কৃষকদের কথা বলা হয়েছে। তাই করিমপুরের কৃষকরা হলো উদ্দেশ্য, আর বিধেয় হলো বড় দরিদ্র। এর পরেরটা দেখো, আছে মেঘে ঢাকা আকাশে তারা দেখা যায় না। এখানে কার কথা বলা হয়েছে? তারাদের কথা বলা হয়েছে। তারা কোথায় দেখা যায় না? মেঘে ঢাকা আকাশে। অর্থাৎ এখানে উদ্দেশ্যকে, উদ্দেশ্য হলো তারা, তাদের কথা বলা হয়েছে, তারাদের কথা বলা হয়েছে। তাহলে বিধেয় কি? মেঘে ঢাকা আকাশে দেখা যায় না, উদ্দেশ্য হলো তারা, আর মেঘে ঢাকা আকাশে দেখা যায় না হলো বিধেয়। কাদের কথা বলা হয়েছে? উদ্দেশ্যতে তারাদের কথা বলা হয়েছে। তারপরেরটা রয়েছে দেখো, এদিকে কোথায় যাবেন, আবার সেই যাবেন। এখানে উদ্দেশ্যকে, উদ্দেশ্য উচ্চ আছে, উদ্দেশ্যকে আপনি বা আপনারা এদিকে কোথায় যাবেন। তাহলে এইটা পুরোটা হলো বিধেয়, আবার ঠিক এরকম ভাবে আমরা লিখব, আপনি বা আপনারা হলেন উদ্দেশ্য। তারপরেরটা, রামের ভাই রাজ খুব মেধাবী। শুধু রাজের কথা বলা হয়নি, যে রাজ লিখে রামের ভাই খুব মেধাবী বিধেয় তা নয়। রাজকে, রাজ হলো রামের ভাই, রাজ যে কোনো রাজ নয়, অনেক রকম রাজ হতে পারে। তাহলে এখানে উদ্দেশ্যকে রামের ভাই রাজ, ঠিক এরকম আমার বাবার মতন, ঠিক এখানেও তাই। রামের ভাই রাজ হলো উদ্দেশ্য, আর খুব মেধাবী হলো বিধেয়। পরেরটা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। কে পেয়েছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এটা পুরোটা উদ্দেশ্য। আর কি পেয়েছে তা, আর তার সম্পর্কে কি বলা হচ্ছে? তিনি নোবেল পুরস্কার পেয়েছেন হলো বিধেয়। এরপরেরটা, যীশু খ্রিস্ট খ্রিস্ট ধর্ম প্রচার করেন। কার সম্পর্কে বলা হচ্ছে? যীশু খ্রিস্ট সম্পর্কে বলা হচ্ছে, উদ্দেশ্য তিনি, আর তিনি কি করেছিলেন? খ্রিস্ট ধর্ম প্রচার করেন হলো বিধেয়। আশা করি বুঝতে পারছো তোমরা কিভাবে আমরা উদ্দেশ্য এবং বিধেয় করব। কখনো কখনো উদ্দেশ্য বিধেয়তে উচ্চ থাকেন, উদ্দেশ্য বিধেয়টা পুরোটা হয়ে যায়, আর কখনো কখনো উদ্দেশ্য সম্প্রসারক থাকে, সেক্ষেত্রে আমাদের সেই সেন্টেন্স বুঝে, অর্থাৎ বাক্যটা বুঝে আমাদের উদ্দেশ্য করতে হবে। এখন তোমরা ক্লাস সিক্স, একটু তো অন্যরকম হবে ফাইভের থেকে, তাই আশা করি প্র্যাকটিস করলেই তোমরা এটা শিখে যেতে পারবে। ধন্যবাদ।